The best smartphone is back. Eta holo Asus Zenfone 10, Asus er brand new compact flagship phone. Ei compact phone e emon kichu paben jeta onno phone nei. Phone tite thakche latest powerful Snapdragon chip, 144Hz refresher jukto super AMOLED display. Eshara jodi camera er kotha boli, ekhane paben aro akorshonio jinish. Tahole bondhura, apni jodi ei phone tir price, camera performance somporke ekdom detail e jante chan, tahole kono prokar skip chhara puro video jure sathe thakar onurodh rilo. To bondhura cholun explore kore ashi the best smartphone Asus Zenfone 10 er duniyay. Guys, eta holo Asus Zenfone 10 er box. Khubi cute dekhte. To box ti open kortei ekhane peye jaben user guide, ejector pin and case. Erpor ekhane peye jaben kankhito phone ti. Phone ti niye pore bolchi. Smartphone ti niche peye jaben 30 watt er hyper charger ebong USB type C to C cable. To guys, ei chilo motamoti box content. Ekhon ashun dekhi phone ti te notun ki ki thakche. Obosshoi eta Zenfone 9 er upgrade version. Design ekdom similar, but kotha holo Zenfone 9 er design chilo khubi chomotkar. Soft back with rubber texture that provides plenty of grip. Phone ti compact hoy er ojono besh kom pray 172 gram er moto ebong ei phone ti thickness kora hoyeche 9.4 mm. Eshara ekhane Zenfone 9 er moton IP68 rating o peye jaben ebong ei bochor phone ti 5 ti color option e pachen: midnight black, comet white, eclipse red, starry blue ebong brand new aurora green. Ekhane thakche black color er aluminum frame ebong polycarbonate back. Overall jos ekta jinish. Right now let's take a look at the display. এখানে পাশাপাশি Zenfone 9 এবং 10 দেখতে পাচ্ছেন, কোনো পার্থক্য কি খুঁজে পেলেন? হ্যাঁ, বাহ্যিক পার্থক্য না থাকলেও এর ভিতরে বেশ খানিকটা পার্থক্য দেখতে পাবেন। সো 5.9 ইঞ্চের Samsung AMOLED ডিসপ্লে উইথ অ্যারাউন্ড 1100 নিটস অফ পিক ব্রাইটনেস পাচ্ছেন এই ডিসপ্লে থেকে। হ্যাঁ, এটা সত্য যে এটা বর্তমান প্রেক্ষাপটে খুব একটা ব্রাইট নয়, তবুও আপনার ডে টু ডে লাইফে বেশ ভালোভাবে চলে যাবে। ডিসপ্লেটিতে পাচ্ছি গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, তবে এখানে এই বছর নতুন যে জিনিসটি থাকছে এটা হলো এর রিফ্রেশ রেট, কারণ এখানে পাবেন 144Hz ফাস্ট রিফ্রেশ রেট। তবে এখানে কিন্তু একটা কথা আছে, এই 144Hz তখনই কাজ করবে যখন আপনি গেম জিনি ইনেবল করবেন, অর্থাৎ যখন মোবাইল গেম খেলবেন। সো তার মানে আপনি স্টিল 120Hz পাচ্ছেন এর UI তে, আর এটা সত্যি বেশ স্মুথ ছিল। তবে এখানে বেজেল আসলে একটু মোটা, যেটা আরো একটু পাতলা করা যেত মনে হয়। অডিওর কথা যদি বলি, এখানে হেডফোন জ্যাক পাচ্ছেন, এছাড়া ডুয়েল স্টোরেজ স্পিকার সেটআপ রয়েছে, আর এগুলো বেশ লাউডও বটে। দ্য ইন্টারফেস অফ দ্য Zenfone 10 ইজ Asus Zen UI বেজড অন Android 13। এখানে এডস প্যানেল থেকে কিছু কাস্টম শর্টকাট ফিচার পেয়ে যাবেন। সফটওয়্যারে Asus প্রমিস করেছে তার 2 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে। নাও লেটস টক অ্যাবাউট দ্য পারফরম্যান্স। সো আমরা এখানে পেয়ে যাচ্ছি লেটেস্ট Snapdragon 8 Gen 2 চিপ, আর এটি কিন্তু সেম চিপ যেটা গেমিং মনস্টার ROG 7 আলটিমেটে ইউজ করা হয়েছে। সেই সাথে এখানে আমরা পাচ্ছি 16GB LPDDR5X RAM এবং EFS 4.0 512GB স্টোরেজ। সত্যি এটা বেশ ভালো হয়েছে, এতটা কম্প্যাক্ট ফোন হওয়া সত্ত্বেও ফ্ল্যাগশিপ চিপ ইউজ করা হয়েছে, আর এটা যে কোনো জিনিস বেশ ভালো মতোই সামলাতে পারবে। যদি বলি গেমিং এর কথা, কোনো ব্যাপার না, গত বছরের তুলনায় এবার আরো বেশি শক্তিশালী চিপ পাচ্ছেন, মানে গেমিং এখানে দুর্দান্ত করতে পারবেন। ব্যাটারি 4300mAh এ পাচ্ছেন এবং 30 ওয়াটের চার্জার, আর এই চার্জার দিয়ে 0 থেকে 60% হতে সময় নেবে হাফ অ্যান আওয়ার। ভালো ব্যাপার হলো এখন ফোনটিতে ওয়্যারলেস চার্জিং এর সুবিধা থাকছে, যেটা প্রিভিয়াস মডেলে ছিল না। ফ্রেন্ডস, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। Zenfone 10 এ থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50MP এবং সেকেন্ড ক্যামেরাটি 13MP আলট্রা ওয়াইড ক্যামেরা। তবে এখানে যে মেইন ক্যামেরাটি রয়েছে, এখানে গিম্বেল স্টেবিলাইজেশনের সাপোর্ট পাচ্ছেন, যেটা বেশ ভালো লেগেছে। দিনের বেলায় মেইন ক্যামেরা ফটো একদম সলিড পাবেন, পর্যাপ্ত ডিটেইল, নাইস ন্যাচারাল লুকিং রেন্ডিশন, সেই সাথে ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল। পোর্ট্রেট শুটের কথা, সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড কে বেশ ভালোভাবে সেপারেট করতে পেরেছে, ছবিগুলো দেখে বুঝতে পাচ্ছেন কতটা বেটার হয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন নাইট মোডে তোলা কিছু দুর্দান্ত ফটো। আসুন এখন ভিডিওগ্রাফি নিয়ে কথা বলি। মেইন ক্যামেরা দিয়ে 8K 24fps এ ভিডিও শুট করতে পারবেন, ভিডিওগুলো পর্যাপ্ত ডিটেইল, ডাইনামিক রেঞ্জও পারফেক্ট ছিল। তবে এখানে স্টেবিলাইজেশন ছিল খুবই চমৎকার, কারণ এখানে থাকছে গিম্বেল। আপনি যখন ফোনটি হাতে নেবেন তখন দেখে মনে হবে আপনি হয়তো ফোনটি ট্রিপডে রেখেছেন। এখন দেখতে পাচ্ছেন আল্ট্রা ওয়াইড তোলা কিছু ফটো। সেলফি ক্যামেরার কথা আসলে এখানে পেয়ে যাচ্ছেন 32MP একটি ক্যামেরা। চলুন এর কিছু স্যাম্পল দেখি।
প্রাইসের কথা আসলে জেনফোন 9 এর প্রাইস ছিল 82,900 টাকা আর জেনফোন 10 এর প্রাইস 95,000 টাকা পড়তে পারে। সো দেয়ার ইউ হ্যাভ ইট, দা আসুস জেনফোন 10। এখন যদি বলি জেনফোন 9 এবং 10 এর মধ্যে কি কি পার্থক্য থাকছে, মেজর পার্থক্য বলতে এখানে দুইটা পাচ্ছেন, এক তো চিপ আর সেকেন্ড অয়েলের চার্জিং এর সুবিধা। এছাড়া 144Hz এর রিফ্রেশ রেট রয়েছে, সেটা যদিও ভালো বাট এটা শুধুমাত্র গেমিং এর জন্য। আর ক্যামেরা ছিল গত বছরের মতো অসম, তবে এখানে আপনাকে বলবো যদি আপনার গত বছরের মডেল অর্থাৎ জেনফোন 9 থাকে তাহলে এটা আপনি এবার স্কিপ করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি আজ এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।